ইফতারের পর আমি অল্প সময় যেভাবে গুছিয়ে কাজ করি সেটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আমি স্বপ্নিল, স্বপ্নিল ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে বলছি। আপনারা সবাই কেমন আছেন? খুব যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, রোজা রেখে সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। যেদিন তো সকাল থেকে ব্লগটি শুরু করি, তো আজকে কিন্তু ইফতার থেকে শুরু করে রাত পর্যন্ত আমি কী কী করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আপু এবং ভাইয়েরা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। মূল ভিডিওটি দেখে নেওয়া যাক তাহলে। রমজানুল মোবারক জানিয়ে আমার ভিডিওটি শুরু করতে যাচ্ছি। সন্ধ্যার ইফতারিতে তৈরি করেছিলাম দুই ধরনের শরবতের আইটেম। এখানে দুধ কলা দিয়ে একটা লাচ্চির আইটেম তৈরি করেছিলাম, প্রাণ ঠান্ডা করার মতো একটা লাচ্চির আইটেম ছিল এটা। আর এদিকে তরমুজের জুস করে নিয়েছিলাম, খেজুর, আলুর চপ, পেঁয়াজু এবং পালং শাকের পাকোড়া ছিল, আর ছোলা বুট বানানি শশা কেটে নিয়েছিলাম, পেঁয়াজ, কাঁচামরিচ এবং ধনে পাতা দিয়ে ছোলা বুট বানিয়ে নিয়েছিলাম। এই ছিল আমাদের ছোটো ফ্যামিলির ছোটোখাটো ইফতার আয়োজন। ইফতার টেবিলে সব আইটেম কিন্তু আমার রেডি করা শেষ। এখন আজান দেওয়ার অপেক্ষায় আমরা বসে বসে কিন্তু অপেক্ষা করতেছিলাম যে কখন আজান দিবে। এই মুহূর্তটা কিন্তু একটা ভালো লাগার মুহূর্ত, অসম্ভব। তো আমাদের কিন্তু ইফতার করা শেষ। তো ইফতার করার পর আমরা ছোলা ভুট্টা মাখিয়ে নিয়েছিলাম, সব কিছু মানে পেঁয়াজু আলুর চপ এর ভিতরে ভেঙে দিয়েছিলাম, আর শশা কাঁচামরিচ পেঁয়াজ তেল দিয়ে এভাবে ছোলা ভুট্টা মেখে তারপরে খেয়েছিলাম। এভাবে ছোলা ভুট্টা খেতে আমার কাছে ভালো লাগে, আইনের বাবার কাছেও ভালো লাগে। তো মুড়ি দিলে আরও ভালো হয়, বাট মুড়ি দিলে একটু কেমন জানি মনে হয় যেন পেটের ভিতরে ভেসে ভেসে থাকে, গ্যাসের সমস্যা করে, তার জন্য আর মুড়ি মিক্স করিনি, ছোলা ভুট্টাই খাওয়ার চেষ্টা করি। তো খাওয়া দাওয়া শেষে এখান থেকে আমি সব কিন্তু গুছিয়ে সিঙ্কের কাছে নিয়ে যাব ধোয়ার জন্য। সিঙ্কের কাছে ধোয়ার জন্য রেখে দিয়ে কিন্তু আমি নামাজ পড়তে চলে যাব। আর এই দিক দিয়ে আমি টেবিলটা খুব ভালো করে মুছে নিচ্ছি। তো দেখলাম যে একটু কেমন জানি তেল তেলে লাগছে, আর মনে হয় শরবত পড়েছে, একটু আঠালো আঠালো লাগছিলো। তো এখানে এ পর্যায়ে আমি কিন্তু ভিম বার সাবান দিয়েও খুব ভালো করে টেবিলটা একটু আগে মুছে নিচ্ছি, তারপরে একটা ন্যাকড়া দিয়ে মুছে নেব। এ পর্যায়ে এসে আমার ভিডিওর কোনো অংশ যদি আপু এবং ভাইয়েদের কাছে ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এবং পাশে থেকে বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন, যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে থাকবেন। আর কোনো অংশ যদি একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, আর কমেন্ট করে আপনাদের ভালো লাগা মন্দ লাগা জানাতে পারেন। কি কিন্তু আমার ভিডিও দেখেন বাট কমেন্ট করেন না, কমেন্ট করলে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে, চাইলে কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে। এই দিক দিয়ে কিন্তু আমার টেবিলটা আমি মুছে নিলাম। টেবিল গোছানোর পর কিন্তু আমি নামাজ পড়তে চলে যাব। মাগরিবের নামাজ যেহেতু বেশি সময় থাকে না, তো নামাজটা শেষ করে তারপরে কিন্তু থালাবাটি ধুয়ে নেব। এদিকে দিয়ে কিন্তু আমার খাবারও রেডি, ভাত এবং রাতে খাওয়ার জন্য যে তরকারি রান্না করেছিলাম সেটাও এখানে রেখে দিয়েছি, মাছ পোনা করেছিলাম আর শাক গাজর দিয়ে রান্না করেছিলাম। খাবারের সময় দেখিয়ে দেবো কী কী রান্না করেছিলাম। এদিক দিয়ে ধোয়ার জন্য চলে এসেছি সিঙ্কের কাছে। ইউজ করার পর যে ব্লেন্ডারটা ময়লা হয়েছিল তো সেটা ধুয়ে নিচ্ছি, আর থালাবাটিও ধুয়ে নিচ্ছি। আজকে কিন্তু আপনাদেরকে সাথে নিয়ে থালাবাটি ধুচ্ছি। প্রতিদিন তো এই কাজটা একাই করি। ভিডিও করতে করতে যখন থালাবাটি ধুতেছিলাম তখন কিন্তু বেশি বোরিং লাগে না, না হলে কিন্তু একলা একলা ধুলে বোরিং লাগছিল, হয় যেন আপনারা আমাকে দেখতে পাচ্ছেন এরকম একটা মনে হচ্ছিল। কিছুদিন ধরে রেগুলার ভিডিও দিতে দিতে বেশ কিছু আপুর সাথে পরিচয় হয়েছে, বেশ ভালো লাগে। আপুদের কমেন্ট পড়লে কিন্তু খুব আপন মনে হয়, যখন কাজ করার ভিডিও করি তখন মনে হয় যেন আপুরা আমার ভিডিও তো দেখবে, এটা ভাবতেছিলাম আর কাজ করতেছিলাম। ঝটপট করে কিন্তু সব কিছু ধুয়ে নিয়েছিলাম। এখানে যে কড়াইটাতে আমি চপগুলো ভাজি তো সেটাও ধুয়ে নিচ্ছি। রমজানের সময় যে আমরা সকাল থেকে ব্যস্ত থাকি সেটা না, আমরা কিন্তু সারা দিন রাতে ব্যস্ত থাকি, তো রাতেও কিন্তু ব্যস্ততা থাকে অনেকটাই। কিন্তু সব মিলে আলহামদুলিল্লাহ রমজান মাসের দিনগুলো খুব ভালোই কাটছে, ব্যস্তময়। তো ব্যস্তময় দিন কাটলেও দিন যে কখন শুরু হয় আর কখন যে শেষ হয় তা কিন্তু টের পাওয়া যায় না। তো এখানে আমার কিন্তু ধোয়া শেষ, তো যথাস্থানে সবগুলো রেখে দিচ্ছি। থালাবাটি গুছিয়ে রেখে কিন্তু আমি রান্নাঘরের চুলাটা পরিষ্কার করে নিব। আমার ইনফ্রারেড কুকারটা তেল দিয়ে যে ভাজাভুজি করেছিলাম সেটা অনেক ছিটে ময়লা হয়ে রয়ে গিয়েছে, তো সন্ধ্যার সময় ইফতার বানানোর তাড়াহুড়ায় আর পরিষ্কার করা হয়নি। ভাবছি একবারে রাতে পরিষ্কার করে নেব। এখানে যে পাশে বেসনও কিন্তু ছিটে ছিটে পড়েছিল, তো চুলাটাকেও ইনফ্রারেড কুকারটাকেও কিন্তু খুব ভালো করে ধুয়ে নিচ্ছি।
প্রেসার কুকারে কিন্তু ভিতরটা পানি লাগলে তেমন একটা সমস্যা হয় না, একটু শব্দ করে, বাট তেল পড়লে কিন্তু সমস্যা। তেল পড়লে অনেক সময় কিন্তু আগুনও ধরে ওঠে, তার জন্য কিন্তু সবসময় মুছে পরিষ্কার করে রাখতে হয়। আর যত্নের উপর কিন্তু সব জিনিস ভালো থাকে, তো যত্ন রাখার চেষ্টা করি যতদূর সম্ভব। এদিক দিয়ে যেহেতু আমার ইনফ্রায়ার কুকারেই বেশি রান্নাবান্না করা হয়, গ্যাসের চুলা কিন্তু ততটা ময়লা হয় না, তো হালকা করে মুছে নিচ্ছি। আর এদিকে ইনফ্রায়ার কুকারটা খুব ভালো করে মুছে নিলাম। মুছে নিয়ে এদিকে জালিতে যে কিছু থালাবাটি ছিল সেটাও যথাস্থানে রেখে দিচ্ছি। তো দেখতে যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলের সঙ্গে থেকে যাবেন, আর যদি ভালো নাও লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা থেকে ভালোবাসা তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ। আমার কিন্তু মোটামুটি করে রান্নাঘরে সব কিছু গুছিয়ে নেওয়া শেষ, সিঙ্কটাও কিন্তু এখন পরিষ্কার করে নেব, ধুয়ে নেব, যেহেতু থালাবাটি ধুয়েছি একটু নোংরা হয়েছে। তো যে সময় কাজ সে সময় করে রাখলে কিন্তু পরে আর কষ্ট হয় না। রান্নাঘরটা খুব সুন্দর করে রাতে যদি গুছিয়ে রাখা হয় তাহলে কিন্তু সকালে আর বেশি কষ্ট হয় না। এই দিক দিয়ে দেখলাম যে রাইস কুকারের একটু আশেপাশে যা ময়লা ছিল বা যেখানে যা টুকটাক ময়লা ছিল একবারেই মুছে ফেললাম। ব্লেন্ডারে একটু জুস পড়েছিল পাশে, তো সেটাও মুছে নিলাম। এদিক দিয়ে গ্লাসগুলো এখানেই রেখে দিলাম। আমার কিন্তু রান্নাঘরটা মোটামুটি গুছানো শেষ, এখন কিন্তু আমি কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করব, তারপরে এশার নামাজটা পড়ে নেব। টুকটাক করে কিন্তু রান্নাঘরে যেটাই দেখছি ময়লা তাও সেটাই কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। তো নামাজ পড়া এবং কোরআন শরীফ পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, সব গুছিয়ে কিন্তু তারপর আমি কোরআন শরীফ পড়া শুরু করি। এবং এশারে আজান দিলে এশারে নামাজটা পড়ে তারপরে তারাবি নামাজ পড়ে তারপরে খাবার দাবার কিন্তু খেয়ে নেই, দিয়ে কোরআন শরীফটা বের করে নিয়েছি। নামাজ পড়া কোরআন তেলাওয়াত শেষ করে এখানে খাবারের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, রাতের খাবার খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ব। তো রাতের খাবারটা রেডি করে নিচ্ছি, এদিক দিয়ে আইনের বাবা চলে এসেছে রাতের খাবার খাওয়ার জন্য। খাবার খাওয়া শেষ করে কিন্তু আমার আইন বাবুকে আবার খাইয়ে দেওয়া লাগবে, তারপরে কিন্তু ঘুমাতে যাব। পরে দেখাবে নতুন কোনো ভিডিওতে, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার ভিডিওটি শেষ করতে যাচ্ছি। রমজান মাসে সবাই সবার জন্য আমরা দোয়া করব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, থাকবেন।